অনেকের সন্তান হয় না তো মাজারে যে মানত করে কপাল পোড়া মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো বাচ্চা না হইতো কুকুরের যে বাচ্চা হয় কুকুর কোন মাজারে মানত করে গাবি যে প্রতি বছর বাচ্চা দেয় গাবি কোথায় মানত করলো কোন মাজারে কথা কি বুঝতে পেরেছেন এজন্য রাব্বুল আলামিন বলেন يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير তিনি এমন সত্তা যিনি যাকে চান তাকে ছেলে দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন তিনি কে তিনি তো এমন সত্তা তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি আমার এমন আল্লাহ তিনি যাকে চান তার ছেলেও দেন না মেয়েও দেন না নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন তিনি কে তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক একজন আল্লাহর কাছে চাইবেন যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ যখন কিছু চাইবে আল্লাহর কাছে যাও যখন সাহায্য চাইবে সাহায্যের হাত ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে যাও চিল্লায় বলেন ঠিক কি না এমন কি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না আপনারা যারা হজ উমরা করতে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল কবর আল শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান পুলিশ আপনার হাতে বাড়ি দিবে বলবে এই হাজি এখানে কি চাও এবাউট টার্ন উল্টা ঘুরো ওই যে কেবলা কেবলার মালিক আল্লাহর কাছে চাও তিনি দিবে কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আছে না নাই আছে আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ এগুলো নাই হ্যাঁ হ্যাঁ আছে আহা আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আমিন দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখে আছে না নাই যিনি শুয়ে আছে ওনার কি মশার কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আমগরে বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টায় দিবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি টাকা তো এ কেমন আল্লাহর ওলি সে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে যা সালতা ফাসআলিল্লাহ ফরিয়াদ করবা তো কার কাছে করব চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে জান্নাতি হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে না এজন্য ওনার কবরে যেও চাওয়া যায় না ওনারে সালাম দেওয়া যায় ওখানে যে বিশ্ব নবীকে সালাতু সালাম পাঠানো যায় কিন্তু বিশ্ব নবীরে বলা যায় না ইয়া রাসূলুল্লাহ আমাদের আমার একটা মেয়ে দেন তো বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় তো বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারে দাঁড়াতেই দেয় না যে এখানে কি চাও তুমি সামনে কেবলা কেবলামুখী হও এই বিশ্ব নবী যার কাছে যাইতেন তার কাছে চাও তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারো না আল্লাহর ধনভাণ্ডার কত বিশাল তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয় ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না কথা কর বিশ্বনবী আটটা জান্নাতের যে স্টেজ এই আটটার সবগুলাই থাকবে না উনি থাকবে জান্নাতুল ফেরদাউস কোনটায় থাকবে তাহলে আমরা থাকবো কই ইনশাল্লাহ কবেন না নবী থাকবে একটাই আমরা আরেকটাই এটা সম্ভব
অন্য কোন জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমগো নবী যে দিকে আমরা থাকব সেদিকে বিশ্ব নবী থাকবে জান্নাতুল ফেরদাউসে আমরাও থাকব জান্নাতুল ফেরদাউসে ইনশাআল্লাহ পড়ে ইনশাআল্লাহ এত বিশাল জান্নাত কোন ধাক্কা ধাক্কি নাই জান্নাতের এক একটা দরজা দরজা চিনেন তো না বিশ্ব নবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিশ্ব নবী বলছেন ইন্নাল মিসরাইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মক্কাত ওয়া হাজার ও সাহাবারা জান্নাতের দরজাগুলো কত বড় শোনো শোনো বিশ্ব নবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা তত লম্বা তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফেরদাউসে থাকি আল্লাহর কোন ঘাটতি আছে ওই আল্লাহরে থইয়া মাজারে যায় ওই আল্লাহরে না ডেকে বাবারে ডাকে ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল শালু দিয়ে আসে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু রোগ ওর মারে মশায় কামড়ায় ওর বাবারে মশায় কামড়ায় বাপ মার কাছে যায় না বাপ মা যে কত বড় পীর সাহেব গোটা বিশ্বের পীর সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক মাসে দোয়া করে বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে বিশ্ব নবী যখন বুঝাতেন মাঝে কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় 1400 1500 বছর চলে গেল এখনো কিয়ামত হয় নাই সুবহানাল্লাহ পড়ো বিশ্বনবী বলতেন বুইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইন আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আঁকা ঝুঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর মেথডোলজি সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন আমি আর ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবো এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি আমরা এখন রক্ষণাবেক্ষণ করবো কি ইয়াতীমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লায় এখন ঠিক না ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আল্লাহ আমাদের এলাকাগুলোতে এতিমখানা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানায় দিবে কে আল্লাহ এতিম মিসকিনদেরকে সহায়তা করবেন দান সৎকা ওইখানে করবেন ওইদিকে টাকা না দিয়ে হাতের ইশারায় বুঝাতেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন হি ইউজ টু থ্রো কোশ্চেন টু দা অডিয়েন্স শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতেন প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি কি এই প্রশ্নের উত্তর যখন উত্তরটা করতে পারে না তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন যখন উত্তর করতে যে ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভোলা হয় না কথা বলেন বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন ইন্না মিনা শাজারাতি শাজারাতুন লা ইয়াসফুতু ওয়ারাকুহা ও সাহাবারা গাছের মধ্যে বৃক্ষলতার মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না মাসালুহা কামাসালুল মুমিন ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলো তো হাদিসুনি মা হিয়া দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ কেউ বলে ওই গুলমলতা কেউ বলে ওইটা কেউ বলতে পারে না বিষ্ণু বললেন কারোটা হয়নি ইন্নাহা নাখলা এটা হলো খেজুর গাছ সাহাবার বাপসারে খেজুর গাছ তো প্রত্যেক ঘরের ঘরের পিছনে পিছনে এটা ধরছে নাকি ধরলে তো কঠিন নাই ধরলে এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ ওইদিকে মন যায় না মন গেছে দূরে দেহি তো কোন গাছ খুঁজে পায় না সুবহানাল্লাহ পড়ে এই যে বিশ্বনবীর শিখানোর পদ্ধতি এডুকেশন সিস্টেম হাউ টু টিচ দ্য চিলড্রেন আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে ওই
মজলিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা ওমরে ফারুক দুইজনই উপস্থিত ছিলেন বাড়িতে যাওয়ার পরে ছোট আব্দুল্লাহ ইবনে ওমর সাইয়েদনা ওমরে ফারুককে বলেন আব্বা বিশ্বনবী যে আজকে প্রশ্নটা করছিল আমি কিন্তু উত্তর জানতাম সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ওমরে ফারুক বললেন বলো কি তুমি জানতা যেটা খেজুর গাছ আব্দুল্লাহ ইবনে ওমর বলে নাআম ইয়া আবি হ্যাঁ আমি জানতাম তো বললা না কেন তুমি যদি আজকে উত্তর দিতে পারতা তাহলে আরবরা লাল কপালের উট পেলে অনেক খুশি হয়ে যায় তিনি বললেন লাল চাঁদওয়ালা উট পেলে মানুষ যেরকম খুশি হয় আজকে তো আমি অত খুশি হইতাম বিশ্বনবীর সামনে আমার বকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আপনি আমার আব্বা আশেপাশে চাচারা কেউ পারে না আমি কেমনে করি সুবহানাল্লাহ কইবেন না দেখেন বিশ্বনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি তো সে পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমিকা হাতাইন আমি এবং ইয়াতীমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকবো আবার কিয়ামতের বর্ণনা দিতে যেয়ে বিশ্বনবী বললেন আনা ওয়া সাআতুকা হাতাইন আমি আর কিয়ামতের এরকম পিঠাপিঠি আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কিয়ামতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন এটা হইছে কি হয় নাই এরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়েন এই কমলিওয়ালা নবীর আগমনটাই কিয়ামতের প্রথম আলামত তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই